हाय फ्रेंड्स, बैक टू माय चैनल। आपनारा निश्चय भालो आछेन, आमी भालो आछी। आज आमी मोचा दिए एकटा दारुण रेसिपी तैरी करब। प्रथमे आमी मोचा दिए जे उपकरणटा बानिएछि सेटा आमी बड़ार आकारे भालो करे भेजे नेब। भिडियोटा देखार आगे बंधुदेर काछे आमी अनुरोध करछि, बंधुरा प्लिज सबसक्राइब करुन, लाइक करुन आर भालो भालो कमेंट करुन। आम्रा समस्त यूट्यूबारदेर तरफ थेके आम्रा एटा आबदार करे चाइछी, एकटा भालो कमेंट तो अवश्यई पाबो। आगे मोचार बड़ागुलो तैरी करे निलाम। एबार आमी एकटा कड़ाइते तेल गरम करे जिरे फोड़न दिलाम, तेजपाता फोड़न दिलाम, একটু লাল করে ভেজে নিলাম। এবার আদা, লঙ্কা, পেঁয়াজ আর রসুন বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দু চামচ দিলাম। এবার আমি জিরে, লঙ্কা, হলুদ রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। নুনও দিয়ে দিলাম, সামান্য আমি জল দিলাম, যে মশলার জলটা ছিল বাটি সেটাই দিলাম। দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। আমি যে বড়াগুলো ভেজেছিলাম সেটা দিয়ে দিলাম। সামান্য জল দিয়ে দিলাম। ঝোলটা আমার তৈরি হয়ে গেছে। ভাবছেন তো বড়াটা কি দিয়ে বানালাম? অবশ্যই দেখাবো বন্ধুরা, মোচা দিয়ে তো অবশ্যই বানিয়েছি। মোচা বড়ার ঝোলটা হয়ে গেছে। আমি পেঁয়াজ, আদা, লঙ্কা আর রসুনটা আগে পেস্ট করে নিয়েছি। দেখুন আমি পেস্ট করে নিয়েছি আগে। এবার আমি মটর ডালটা পেস্ট করে নিলাম, কারণ আমরা যখন রান্না করি এগুলো খুব জরুরি আগে রেডি করা। মটর ডালটা আমি পেস্ট করে রাখলাম। এবার আমি দেখাচ্ছি কি দিয়ে বানালাম। মোচাটা আমি সেদ্ধ করে নিয়েছি, মোচাটা একটু বড় বড় কেটেছি। মটর ডাল নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, এখানে জিরে, হলুদ আর শুকনো লঙ্কা নিয়েছি, এখানে নুন আর হলুদ নিয়েছি, আর এখানে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচা লঙ্কা নিয়েছি। পেঁয়াজ আমি দুখানা নিয়েছি, ছোটো ছোটো পেঁয়াজ। এগুলো দিয়ে আমি মোচার বড়াটা তৈরি। একটা পাত্র নিয়েছি, তার মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা এবার দিয়ে দিলাম, পেঁয়াজ কুচিটা, নুন আর হলুদটা নিয়ে নিয়েছি। এবার মোচাটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। যে মটর ডালটা বেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার আমি খুব ভালো করে মেখে নেব, খুব
খুব চটকিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে এই মোচার উপকরণটা। এই মোচাটা আমার বাড়ির ছাদের কলা গাছের মোচা, সেই মোচাটা আমি ভালো করে কেটে তারপরে আমি সেদ্ধ করে নিয়েছি। আর বন্ধুরা, আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং বন্ধুদের শেয়ার করুন। এবার আমি কড়াইতে তেলটা গরম করে নিয়েছি, এবার একটা করে বড়ার আকারে আমি বড়া শেপ বানিয়ে দেবো। আপনারা যে শেপেই বানাতে পারেন, আমি বড়ার আকারেই বানিয়ে ফেলেছি। আপনারা কোপ্তার আকারেও বানাতে পারেন, এটা খেতে খুব সুন্দর হয়। আমি যে বড়াগুলো বানাবো কিছুটা আমি ভাজার জন্য তৈরি করব, যেটা ডালের সাথে খাওয়া যায়, আর কিছুটা আমি কারি করার জন্য আমি বানাবো। দেখে নিন কেমন করে আমি বানালাম। আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি, বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন, ভালো ভালো কমেন্ট করুন, আর অপেক্ষা করুন 24 ঘন্টা বাদেই আপনার ঘরে গিয়ে আমি আপনার গিফটটা কিন্তু দিয়ে আসব। একটু ধৈর্য তো আপনাদের ধরতেই হবে। কথা বলতে বলতে আমি বড়াগুলো কিন্তু বানিয়েই ফেলছি। এই বড়ার রেসিপিটা তৈরি করতে আমার কিন্তু অনেকটা সময় লেগেছে, কিন্তু আপনাদের দেখাচ্ছি কিন্তু আমি মাত্র 8 মিনিট। গোটা একটা মোচা দিয়ে আমি ভাতের সাথেও বানিয়ে ফেললাম খাবার, আবার ডালের সাথেও বড়া বানিয়ে ফেললাম। এই মোচার এই বড়াটা আপনারা মুড়ি দিয়েও সন্ধ্যার টিফিন খেতে পারেন। এগুলো এই যে বড়াগুলো হয়েছে এগুলো আমি বড়ার ঝোল করার জন্য রেখেছি। দেখুন, এটা আমি বড়ার ঝোল করব, আর এটা আমি ডালের সাথে ভাজা দিয়ে খাব। এটা মুড়ির সাথেও আপনারা খেতে পারেন। বেশ মচমচে করে এটা ভেজেছি, আর ওটা একটু অল্প ভেজেছি। এইভাবে আমি মোচা রেসিপিটা বানিয়ে ফেললাম। আমার ভিডিওটা দেখার জন্য বন্ধুরা ধন্যবাদ, থ্যাংক ইউ।